জয়গুরু ইষ্টপ্রাণ দাদা এবং মায়েদের আমার আনন্দে জয়গুরু পরম প্রেম মায়ের শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণ আমার শতকোটি প্রণাম জগৎ জগৎজননী শ্রী শ্রী বড় মায়ের শ্রীচরণ আমার শতকোটি প্রণাম পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার শ্রীচরণ আমার শতকোটি প্রণাম পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম আশা করি আপনারা সকলেই ভালো আছেন ঠাকুর ভক্তদের নিয়ে কথাবার্তা বলছিলেন অনেক বিষয় সম্বন্ধে যারা উপস্থিত ছিলেন ভক্তরা তারা প্রশ্ন করছিলেন এবং শ্রী ঠাকুর সেই প্রশ্নের উত্তর একদম ভালোবাসা নিয়ে মনের গভীর ভাব নিয়ে শ্রী ঠাকুর সেই প্রশ্নের উত্তর দিচ্ছিলেন হেসে হেসে খুব আনন্দের সহিত সেখানে উপস্থিত ছিলেন সন্তোষ দা সন্তোষ দাস শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন যে ঠাকুর বিরুদ্ধ পারিপার্শ্বিককে জয় করা সহজ কথা নয় তাই যারা কিছুতেই বুঝবে না তাদের কাছে চুপ করে থাকা বরং ভালো বাইরে অনেকে অশ্রদ্ধাসূচক কথা বলে তাদের কথা শুনে মন খারাপ হয়ে যায় তাহলে ঠাকুর কি করা উচিত ঠাকুর শুনলেন শুনে শ্রী ঠাকুর বললেন অভ্যস্ত চিন্তাধারা ও সংস্কারের বিরুদ্ধে যিনি দাঁড়ান সমসাময়িক লোক তাকে ভালো করে বুঝতে পারে না বুঝতে না পারার দরুন বিরূপ সমালোচনা করা অসম্ভব না কিন্তু প্রত্যয় উদ্দীপি যুক্তিসঙ্গত পথে মাধুর্যমণ্ডিত পরাক্রমী ভঙ্গিতে নিষ্ঠানন্দিত গুরু গৌরবে অমৃত ঔজ্জ্বল্যে তুমি যদি সেই সমালোচনার যথোচিত উত্তর দিয়ে তাদের যদি প্লাবিত করে না পারো তাহলে তোমার আদর্শ তুমি চারাবে কি করে অনুকূলে বা প্রতিকীলে কেউ কোনো কথা তুললে সে তো তোমার মস্ত সুযোগ তখন তখনই তা গ্রহণ করবে এবং অবস্থার উপর আধিপত্য নিয়ে আদর্শের প্রতিষ্ঠা করে ছাড়বেই ছাড়বে কিছুতেই মেজাজ খারাপ করবে না বা ভড়কে যাবে না কড়া কথা বলা যদি বলতেই হয় তাও বলবে মাত্রা ঠিক রেখে মিষ্টির মেশাল দিয়ে অর্থাৎ মিঠে কড়া করে প্রত্যয় ও চরিত্র এসান চিজ যে তার সামনে পড়ে মানুষ তো মানুষ পাহাড় পর্যন্ত টলে যায় আর তোমার তো কোনো খেয়ালি আন্দোলন করছ না তোমরা যা করছ তাতে ত্রিভুবনে বা সপ্ত যে যেখানে আছে সকলেই পরিপূরিত হবে তাই আমি জিজ্ঞাসা করি কেন তোমরা লোকের কাছে হেকে ডেকে বলবে না তোমাদের কথাগুলি কেন তোমরা সামান্য বাধায় মুসলে পড়বে তোমাদের যদি মানুষ নিষ্পেষিত করেও তবুও তোমরা তোমাদের কথা বলতে ছাড়বে না মঙ্গলের কথা বলবেই তাতে কাকে ডর কাকে ভয় তোমার সম্বন্ধে লোকে কি ভাববে সে সম্বন্ধে কখনো ভেবে না সে তো স্বার্থপরতা কাপুরুষতা কাপুরুষ হবে কেন হও বিপুল ব্যক্তি সম্পন্ন আলোচনা প্রসঙ্গে বলেছেন শ্রী ঠাকুর আপনাদের ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে শেয়ার করবেন তারাও জানতে পারবে শ্রী ঠাকুর আমাদের কি বলে গেছেন কীভাবে চলতে বলেছেন সৎসঙ্গ কি এই যেন সকলে বুঝতে পারে তাহলে তাদেরও মঙ্গল হবে তারাও শ্রী ঠাকুরকে বুঝতে পারবে এবং শ্রী ঠাকুরকে তারাও গ্রহণ করবেন সদ দীক্ষা নেবেন তাই এই ভিডিওগুলি আপনারাও শেয়ার করবেন আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা শ্রী ঠাকুরের শ্রীচরণে করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে জয়গুরু বন্দে পুরুষো